চার দিন হয়ে গেলেও ভোলার মেঘনা নদীতে ডুবে যাওয়া তেলবাহী জাহাজ উদ্ধার করা যায়নি। মঙ্গলবার বিকাল পর্যন্ত তিনটি জাহাজ ঘটনাস্থলে নেওয়া হয়েছে। চাঁদপুর থেকে আরও একটি বার্জ পৌঁছার পর শুরু হবে উদ্ধার কাজ। শনিবার চট্টগ্রাম বন্দর থেকে 9 লাখ লিটার ডিজেল এবং 2,34,000 লিটার অকটেল নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয় এনভি সাগর নন্দিনী 2। রোববার ভোর রাতে ভোলায় মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে আরেকটি কার্গো জাহাজের সঙ্গে সংঘর্ষে তলা ফেটে ডুবে যায় জাহাজটি। এ সময় 12 নাবিক ও শ্রমিককে উদ্ধার করে স্থানীয়রা। নদীতে কয়েক কিলোমিটার এলাকায় জ্বালানি তেল ছড়িয়ে পড়ায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। নদীর পানি ব্যবহারকারীরা পড়েছেন বিপাকে। অর্ধেক বড় বাঁধ যখন ডুববে তখন একটা ছিটাগাতে একটা বলগেট আসছে, ওই বলগেট বালুর বলগেট, ওইটা আইসা আমাদেরকে উদ্ধার করছে। গ্যাসে গাংপার খারান জানে এত প্রচুর্ণ গ্যাস, এখন এই গ্যাসে তো মাছ গাঙ্গের মাছ মারা যাবে। কারণ এই অতিথি পাখি আসার সময় এই পাখিগুলো কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজের চেয়ে ডুবে যাওয়া জাহাজের ওজন বেশি, তাই বিকল্প উপায়ে উদ্ধার অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিআইডব্লিউটি আমাদেরকে জানায় যে আমাদের এই দুর্ঘটনাকবলিত জাহাজটি তারা উদ্ধার করতে অসক্ষমতা জানায়। তেলটা রক্ষা করে যেভাবে সময় একটু বেশি লাগলো যেন তেলটা আমরা পাই, যেহেতু আমাদের ইম্পোর্ট মাল। দুর্ঘটনা কবলিত এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করছে কোস্টগার্ড। দীপ্ত বার্তা কক্ষ। চার দিন হয়ে গেলেও ভোলার মেঘনা নদীতে ডুবে যাওয়া তেলবাহী জাহাজ উদ্ধার করা যায়নি। মঙ্গলবার বিকাল পর্যন্ত তিনটি জাহাজ ঘটনাস্থলে নেওয়া হয়েছে। চাঁদপুর থেকে আরও একটি বার্জ পৌঁছার পর শুরু হবে উদ্ধার কাজ। শনিবার চট্টগ্রাম বন্দর থেকে 9 লাখ লিটার ডিজেল এবং 2,34,000 লিটার অকটেল নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয় এনভি সাগর নন্দিনী 2। রোববার ভোর রাতে ভোলায় মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে আরেকটি কার্গো জাহাজের সঙ্গে সংঘর্ষে তলা ফেটে ডুবে যায় জাহাজটি। এ সময় 12 নাবিক ও শ্রমিককে উদ্ধার করে স্থানীয়রা। নদীতে কয়েক কিলোমিটার এলাকায় জ্বালানি তেল ছড়িয়ে পড়ায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। নদীর পানি ব্যবহারকারীরা পড়েছেন বিপাকে। অর্ধেক বড় বাঁধ যখন ডুববে তখন একটা ছিটাগাতে একটা বলগেট আসছে, ওই বলগেট বালুর বলগেট, ওইটা আইসা আমাদেরকে উদ্ধার করছে। গ্যাসে গাংপার খারান জানে এত প্রচুর্ণ গ্যাস, এখন এই গ্যাসে তো মাছ গাঙ্গের মাছ মারা যাবে। কারণ এই অতিথি পাখি আসার সময় এই পাখিগুলো কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজের চেয়ে ডুবে যাওয়া জাহাজের ওজন বেশি, তাই বিকল্প উপায়ে উদ্ধার অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিআইডব্লিউটি আমাদেরকে জানায় যে আমাদের এই দুর্ঘটনাকবলিত জাহাজটি তারা উদ্ধার করতে অসক্ষমতা জানায়। তেলটা রক্ষা করে যেভাবে সময় একটু বেশি লাগলো যেন তেলটা আমরা পাই, যেহেতু আমাদের ইম্পোর্ট মাল। দুর্ঘটনা কবলিত এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করছে কোস্টগার্ড। দীপ্ত বার্তা কক্ষ।